নমস্কার সেভেন এভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত এবার এক বয়স্কাকে নানান ধরনের হুমকি দেবার অভিযোগ উঠল তারই এক প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ আগরপাড়ার সূর্যকিরণ আবাসনের বাসিন্দা ওই বয়স্কা খেলতে খেলতে এই খোলা জায়গায় একটি গাছে হাত দিলে আবাসনেরই বাসিন্দা রূপক দাসের স্ত্রী সোমা দাস তাকে নানান ধরনের হুমকি দেয় ফলে ওই বয়স্কা এখন কার্যত সন্ত্রস্ত হয়ে পড়েছে সে তার ঘরের বাইরে বার হতেও ভয় পাচ্ছে বলে জানালেন তার মা ঠিক কি হয়েছে আপনি যেখানে বসবাস করেন সেখানেই আক্রান্ত হয়েছে হ্যাঁ সেখানেই আক্রান্ত হয়েছে আমার মেয়ে সকালবেলা মানে আমাদের এখানে একটা প্লে আছে যেখানে কিছু পরিবার মিলে যেমন রূপক দাস এবং তার স্ত্রী সোমা দাস মানে বিশেষভাবে মাঠটাকে পুরো কব্জা করে রেখে দিয়েছে মানে ইভেন এরকম করে বাচ্চাদের খেলতে যাবে না বলে উনি মাঠের মাঝখানে হাতে নিয়ে চেয়ার পেতে বসে থাকে আমার মেয়ে আজকে সকালবেলা ওখানে গেছে বাচ্চা মানুষ গাছ থেকে কোনো ফুল ছিটে গেছে সেটা লঙ্কা যাওয়া একটা ছোট্ট গাছ তাকে ভীষণ উল্টোপাল্টা কথা বলেছে বলেছে বেঁধে রাখবো গায়ে গরম জল ঢেলে দেবো এখানে যদি আবার আসো তুমি এখানে কেন এসছো আর মানে গালাগালি দিয়ে তাকে কথা বলেছে এই সব দেখে আমার ভয় দেখানোর চেষ্টা করা মেয়েকে হয়েছে যাতে ওখানে নিয়ে আসা যায় আর এটা তো বাচ্চাদের প্লে গ্রাউন্ড এটা কেন কারো এটা তো কারোর পৈতৃক সম্পত্তি না যে এটাকে কেউ মানে দখল করে তাদের ইচ্ছে মতন এটা একটা আবাসন এই আবাসনের এই জায়গা থেকে একটা বাচ্চারা এখানে খেলতে পারে না কিছু বলে না এই সমাধান সব সময় বাচ্চাদেরকে ইউজ দেয় উল্টো কথা বলে যায় এখানে আপনি আবাসিকদের জিজ্ঞেস করলে আপনি বুঝতে পারবেন কিভাবে কি ভাবে আমাদের উপর অত্যাচার করে যাচ্ছে হ্যাঁ অবশ্যই আতঙ্কিত আমার বাচ্চাকে যদি আজকে কিছু যে গরম জল ফেলে দেয় বা কিছু বলেছে এটাতে তো আমি আতঙ্কিত যদি কিছু করে দেয় তখন আমি কি করব তখন আমি কার কি আমাকে এই বিপদ থেকে রক্ষা করবো আপনি জিজ্ঞেস করেন বাচ্চা হ্যাঁ অবশ্যই

খেলার মাঠ আছে সেটা সবার সেটা পার্টিকুলার না আর বাচ্চাটা যে কথা বলল যেটা শুনলাম আপনাদের ক্যামেরার মাধ্যমে কিন্তু সেটা যদি হয়ে থাকে সত্যি খুবই অন্যায় এবং দুঃখজনক এবং আমি চাই না যে এই ধরনের ঘটনা কোনো আবাসনে হোক আবাসন কেন কোথাও যেন না হয় আর ছোট্ট বাচ্চা সে তো যাবেই বিভিন্ন জায়গায় খেলতে যাবেই যাবে তাদের তো তাদেরই তো দৌড়াবার খেলাবার সময় এখন তাই ঘটনাটা লজ্জাজনক দুঃখজনক এবং আমি আশা রাখব যার মাধ্যমে যার বিরুদ্ধে এটা হচ্ছে তিনি নিশ্চয়ই এগিয়ে এসে এই ব্যাপারটা সমস্যার সমাধান করবেন এবং প্রয়োজনে আমিও থাকবো আর আমি চাই যে আবাসনে প্রত্যেকে সুস্থভাবে সুন্দরভাবে সমস্ত জায়গা ঘুরবে দেখবে এবং বাচ্চাদের তো আবারই তো খেলার জায়গা সেরকম নেই তাই বাচ্চারা তো যাবে একটা ফুল ছিঁড়বে এ নিয়ে ঝগড়া ঝাঁটি এই সমস্ত কথাবার্তা বলে বাচ্চার মনকে বিষিয়ে দেওয়া ঠিক হবে না আশা রাখবো শুভ বুদ্ধি সম্পন্ন সমস্ত মানুষের কাছে যে ওনাদের শুভ বুদ্ধির উদয় হবে এবং এই ধরনের ঘটনা থেকে বিরত থাকবেন নিজেরা এবং সেই ভদ্রমহিলাকে দেখতে হবে যে বাচ্চাটা ঘুরছে সে তার মেয়ের চেয়েও ছোট নাতনির বয়সই হবে সুতরাং সেদিকে ওনাকেও সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে এবং প্রত্যেকেই যাতে মিলেমিশে জায়গাটাকে উপভোগ করতে পারে ঘুরতে পারে বাচ্চারা খেলাধুলো করতে পারে সেই ব্যবস্থা রাখতে হবে পরে পুরো বিষয়টি লিখিত আকারে অভিযোগ জানানো হয়েছে খড়দহ থানায় ঘটনার তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ আগরপাড়া থেকে গৌতমীনাথের রিপোর্ট সেভেন এক নিউজ নেটওয়ার্ক আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সেভেন নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ জয় হিন্দ